উপরের ভিউটা এখানে নিচে দেখা যাচ্ছে। পাড়ে দেন এই দেখো ডাল লেক দেখা যাচ্ছে কি সুন্দর ভাবে দেখেছো পুরো শ্রীনগর দেখা যাচ্ছে ডাল লেক কতটা এরিয়া বলো তো এই দেখো হ্যাঁ না ভিউ বহুত বড় সুন্দর তো ঘুরে ঘুরে সব দেখাচ্ছে কি লাগছে দেখো মনে হচ্ছে বিছানা পাতা রয়েছে ফটো ফটো তুলছে তো কি মন্দির খুব পুরনো সরি দেখো পেছন দিকটা ও কি ভিউ দেখো কি অসাধারণ পরিবেশটা দেখো পেছনে দেখো পেছনটার জন্য আরো ভালো লাগছে বিউটিফুল কালেকশন দেখো কেমন মেঘ চড়ে বেড়াচ্ছে তো বলে না যেখানে মেঘ চড়ে গাভীর মতো সেই মেঘ চড়ে গাভীর মতো দেখো চারিদিকে আকাশের গায়ে গায়ে মেঘ সরি আকাশের গায়ে বলছি পাহাড়ের গায়ে গায়ে মেঘ মানে আমি সত্যি সত্যি পাগল হয়ে গেছি গো এই যে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এই যে এন্ট্রান্স ও এক্সিট এটা এন্ট্রান্স ও যে ওইটা এক্সিট এটা জল পড়ছে বেরিয়ে গেলাম এই যে ক্ষীর ভবানী জি টেম্পল इसका नाम क्या है भैया जी कदलम চায় কে সাথ খেতে বল স্ন্যাক্স স্ন্যাক্স কে এই যে আমরা শ্রীনগর থেকে বেরোচ্ছি সোনমার্গের উদ্দেশ্যে তো এগুলো ডাল লেকের এই অংশ দেখো কি ভালো লাগছে সবুজ একেবারে অসাধারণ গাড়িতে গান বাজছিল বলে আমি ভয়েস মিউট করলে আমি সাউন্ড মিউট করে ভয়েস দিচ্ছি আমি সত্যি সত্যি খুবই ভালো লাগছে দেখো যে চারিদিকে জল এগুলো ডাল লেকের অংশ ডাল লেকটা আসলে অ্যাকচুয়ালি অনেকটা এরিয়া জুড়ে আবার লেকের মাঝে আবার প্রাইভেট ল্যান্ডও আছে আর লেকের মাঝে একটা ইয়েও আছে একটা পার্ক নেহরু পার্ক বলে মানে চারিদিকে জল মাঝে আর কি ল্যান্ড আবার ও ল্যান্ডের মাঝে আবার আরেক জায়গায় প্রাইভেট বাড়িও আছে মানে নিজস্ব ল্যান্ড আর কি লেকের মাঝে তো অনেকটা এরিয়া জুড়ে যে ওপর থেকে দেখা যায় ওই যে শঙ্করাচার্য টেম্পল যে প্রথমেই আছে
সেখান থেকে দেখো দেখাও যাচ্ছে লেকটা কতটা এরিয়া জুড়ে। মাঝে আবার প্রাইভেট ল্যান্ড আছে, মাঝে আবার পার্ক আছে, দেখো কি বিউটিফুল লাগছে দেখছো। বেরিয়ে যাচ্ছে রাস্তা ধরে, এ দেখো কি বিউটিফুল। আমার ছোট মেয়েটা স্নোম্যান বানাবো বলে এসেছে এখানে, ওটাই ও জানে স্নোম্যান বানাবো। পৌঁছালাম, এটাতে সূর্যের প্রথম কিরণ পড়ে এই যে এখানে, একটু দেখিয়ে দিচ্ছি। আমরা এখনই যাবো রোপওয়েতে, এক্ষুনি যাব, ঠিক আছে। ওকে ওকে কুদিবি চল যা, দেখছি আমি যাচ্ছি তার। আর বলো বলো না কি স্লিপারি গো, ভিডিও করার দিকে মন দিলে স্লিপ করে পড়ে যাচ্ছি। বড় দিল কিছু বড়টা দিয়ে বড় মজা। আর সর্দি করলেও কিছু নেই, কিছু নেই, মজা করবো। রোজ তো বরফ পায় না। ওই দেখো স্নোম্যান মারাচ্ছে কতগুলো, দেখ ওই দিদি ভাইটা দেখ, স্নো লায়ন বানিয়ে দিয়েছ ওরা, ওরা স্নো লায়ন বানিয়েছে। দেখো এখানে স্নো লায়ন বানিয়েছে, ঠান্ডা লাগছে না, কোলে হবে না, কোলে জানা কি এমনি এমনি করে চলছিস, এমনি এমনি সানা, এমনি এমনি করে দেখ সানা, এমনি এমনি গর্ত করে করে, গর্ত করে করে চলতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠান্ডা ঠান্ডা লাগছে, থাকা যাবে না বেশিক্ষণ। এদিকে কর, এদিকে চলো 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 চলো, আস্তে আস্তে আপেল বাগানে। এই দেখো, এই যে দেখো আপেল, এই হচ্ছে কচি আপেল বা কাঁচা আপেল যাই বলো একেবারে। ছবি তুলে
আমাদের দিকে এই ফুল হয় না, তাই দেখালাম। আমি তো আবার এগুলো দেখতে খুব ভালোবাসি। হ্যাঁ দেখো, মাটি মাটি দিই তোর মিট্টিকা। আর এই দেখো আমি, ঠিকই বলেছে, জলে কারেন্ট আছে কিন্তু ও স্রোতটাকে কারেন্ট বলে, জলের খুব স্রোত আর কি। দেখো কি সুন্দর লাগছে পেছনে, দেখো। আমরা হোটেল রুম থেকে বেরিয়ে এসে একটু এলাম, যে রোদ্দুর থাকতে থাকতে একবার ঘুরে আসি রোদ্দুর থাকতে থাকতে। হ্যাঁ ও ফ্রিজ আছে, আও ওদিকে যাবো না মা, এমনি সুন্দর লাগছে গো। না 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 ফ্রিজে যাবো না, এমনি ভালো লাগছে লাগছে। না 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 গাইদেরকে বলো কেমন লাগছে তোমার। বোটিং বোটিং, এই এইটাতে বোটিং এ তুমি টিকতে পারবে? শোনো, এই এই নদীতে বোটিং করে তুমি টিকতে পারবে মা? হ্যাঁ এই নদীতে বোটিং তুমি করতে পারবে? সাঁতার জানো না? কত জল বয়ে যাচ্ছে, কত আওয়াজ, কত ভয়, বয়ে নিয়ে চলে যাবে তো। তুমি পারবে বোটিং করতে? তাহলে চশমাটা পরে দেখিয়ে দাও গাইজদেরকে, আগে যে চশমাটা পরে যে কেমন দেখাচ্ছে তোমাকে। হ্যাঁ এই তোমরা চশমাটা পরে দেখো, ভালো করে পারো। বাহ দেখাও দেখাও, দেখো এখানে সব গ্রামীণ জীবনযাপন দেখাচ্ছে। মানে আমরা একটু হেঁটে এলাম, রোড থেকে হেঁটে পার হয়ে এদিকে এলাম নদীর কাছে। কি বীভৎস সুন্দর, কি আর বলবো। দেখো দেখো দেখো, এই দেখো এই দেখো, স্নো পিক মাউন্টেন, দেখো বরফাবৃত পর্বত চূড়া, আর একদিকে এরকম, আর এখানে নদী বয়ে যাচ্ছে। এর দেখেই বোঝা যাচ্ছে আগে যেগুলো দেখেছিলাম সিনেমা টিনেমায় সেরকম আর কি, একদম আগে না এখনো। কি ভালো লাগছে বলো তো, ওখানে একটা বাড়ি না রিসোর্ট কি একটা আছে, দেখো এই দেখো এই নদীর ধারে। হ্যাঁ 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 হ্যাঁ, চলতেও পারে। এই যে অমরনাথ যাত্রা শুরু, এখানে এখানে ছাড়পত্র নিয়ে যেতে হয় উপরে নাকি? আসলে চন্দনবাড়ি, চন্দনবাড়ি যেতে হয়, তারপর মনে হয় অন্যদিকে জানি। আসলেই মনে হচ্ছে কৈলাস, দেখো শিবের বাসস্থান, দেখো চূড়াতে জোড়ি লগা। বেলপুরি ম্যাঙ্গো চাট, ये पीच है ना ये वाला।
रेड एप्पल है, ग्रीन एप्पल है। कितना का है क्या ये घोड़ी? ये वाला है? ये वाला अगर ये ना 2200 रुपया, अगर ऐसा वाला लेना है इसमें भी पूरा आएगा 1400 रुपया आएगा। 1400 कोई आशे सब जाते बेताब भैली थे हमारा এখানে সানি দেওল আর অমৃতসিংয়ের বেতাব সিনেমা শুটিং বেশিরভাগটা হয়েছিল, সেই থেকে নাম হয়েছে বেতাব ভ্যালি। টিকিট কাউন্টার 100 টাকা করে টিকিট, এই যে আমার মেয়ে টিকিট নিচ্ছে। দেখো আমরা বেতাব ভ্যালিতে এনজয় করছি, হেঁটে হেঁটে বেড়াচ্ছি। আজকে হচ্ছে আজকে 21st Sunday না বাবা? হ্যাঁ পাইন ট্রি, তো পাইন গাছে কত বড় বড় ফল পড়ে আছে দেখেছিস? পাইন ট্রি আমাদের ওদিকে হবে না, শীতের জায়গা ছাড়া। দেখো এখন এখন কটা বাজে দাঁড়া দেখি, দাঁড়া দেখতে পাই চোখে না পাই, 4:24, 4:24 আর রোদ দেখো, দেখেছো 7টা পর্যন্ত রোদ? হ্যাঁ 7টা কি 7:30 দেখো। বকরি আ গেয়া তার জন্য, আর দেখ কত আসছে দেখো তোমরা। টানেলের ভিতরে ছাগল দেখো, ছাগলের কি? হ্যাঁ এই ছাগলেরই মাংস খাওয়াচ্ছিল আমাদেরকে না গো, আমরা দুদিন খেলাম মটন। এইগুলো এই ছাগলেরই রাম ছাগল বলি আমরা এগুলোকে না, কিন্তু এগুলো কান বড় না, এগুলো অন্যরকম মাউন্টেন গোট আর কি। দেখো কি পরিমাণ আছে, দেখো শেষ হলো কিনা। টানেলের ভেতরে গাড়ি দাঁড়িয়ে চলে যাচ্ছে দেখো, দেখো ওরা কথাও শুনে এতগুলো, আমরা অবাক হয়ে দেখছে। এই দেখো পিছন দিকটা দেখো, এই দিকটা দেখো, ভালো করে তুলতে হবে বাবা। দেখো আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম, হোটেল ছেড়ে দিলাম, শ্রীনগর ছেড়ে দিলাম, ডাল লেক ছেড়ে দিলাম, চললাম সামনে আজকে পেহেলগাঁও। এই দেখো হ্যাঁ সামনে একটা ফোয়ারা আছে বড় সড়ো, দেখাচ্ছি দাঁড়ো। আজকে ছেড়ে দিচ্ছি ডাল লেক, রোজ ঢুকতে বেরোতে ডাল লেকে দেখতে পেতাম, কেন কি আমাদের হোটেল ডাল লেকের কাছেই, মানে ডালেই আর কি। তো একটা বড় ফোয়ারা সামনে আছে, দেখাচ্ছি দাঁড়ো। সামনে দেখা যাবে একটা বড় ফোয়ারা, প্রায় তিনতলা চারতলা সমান, চারতলা সমান উঠে গেছে দেখো, দেখাচ্ছি। গাড়ি যাচ্ছে ওখানে, কিন্তু ক্যামেরা ওখানে এখনো পর্যন্ত পৌঁছায়নি। এই দেখো পৌঁছে গেছে ক্যামেরা, দেখেছো ডাল লেকের ভেতরে? এই দেখো দাঁড়ান 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 দাঁড়ান, পেরিয়ে গেল নাকি গো? আর ভেঙে গেল ভেঙে গেল ভেঙে গেল ভেঙে গেল নেমে গেল নেমে গেল, ধরে ধরতে পেরেছেন? ও নেমে গেল, দেখলেন